তোমরা কি দেখনি কিভাবে আমি আমার খুনিদের বিচার করেছি? তোমরা কি জানো না আমার সংবিধানে 48 আছে, 50 আছে, 49তম অনুচ্ছেদ নেই? তোমরা দেখনি, তোমরা জানো না শেষ কৈশোরে আমাকে একজন খুন করেছিল। আমার খরাক্লিষ্ট ঠোঁটকে সয়লাভ করেছিল চৌঁশ্বাসে, মুহূর্তে সে আমাকে কিশোর থেকে যুবক বানিয়েছিল। তারপর আমাকে না জানিয়ে সে আমাকে খুন করে। আমি জানতেও পারিনি সে আমাকে খুন করেছে। যখন জানতে পাই আমিও দাউ দাউ করে উঠি, হাতে তুলে নিই সশস্ত্র কলম, উদ্গিরণ করতে থাকি শব্দ লাভা, তার ঠিকানায় পাঠিয়ে দিই মৃত্যুর পরোয়ানা। পরোয়ানা পড়েই সে মারা যায়। সে তো জানতো না আমার কলমে আঙুলে লুকিয়েছিল বিষ, তাকে নিয়ে রচিত দুকুর বিষাক্ত কাব্যে তার মরণ হয়। মৃত্যুর আগে সে শাস্ত্রকণ্ঠে বলেছিল ক্ষমা চাই। আমি বলেছিলাম ক্ষমা নেই, যৌবনে আমি দ্বিতীয়বার খুন হই, যে আমার মাংসে তুলেছিল মাংসের তুফান, দুপুর 12টায় পরিণত করেছিল যুবক থেকে পূর্ণ পুরুষে। সে আমাকে ঘোষণা দিয়ে খুন করে, আমি দ্বিতীয়বার মারা যাই। আমার মৃত্যুর বিচার করতে আমি আবার বেঁচে উঠি। জীবদ্দশায় খুনিটিকে আমি উপর্যুপরি কবিতা শুনিয়েছিলাম। যে কান আমার গলায় কবিতা শুনেছে, সে কান আমার গলা ছাড়া আর কোনো গলায় কবিতা শুনতে পারবে না। আমি তার কানকে বধির করে দিয়েছি, আমি তাকে জ্যান্ত ফাঁসি দিয়েছি। সে বেঁচে গিয়েও মরে গেছে, মরে গিয়েও বেঁচে গেছে। কবিতা বঞ্চিত জীবন তো মৃত্যু অপেক্ষা ভয়াবহ। শপথ কবিতার, আমি আমার দ্বিতীয় খুনির বিচার করেছি। আমি তো বিচারকদের মধ্যে সবচাইতে নির্মম, নিষ্ঠুর, নির্দয়, নিরাবেগ, নিরাসক্ত। আমি তো নিরঙ্কুশ বিচারক, আমার রায় অখণ্ড, অলঙ্ঘ। আমার উপর কোন রাষ্ট্রপতি নেই। নেউল ক্ষমা করতে পারে ওহিকে, ওহি নেউলকে। আদম ক্ষমা করতে পারে ইবলিসকে, ইবলিস আদমকে। দুরাত্মা খুনিকে ক্ষমা করতে পারেন রাষ্ট্রপ্রতিরূপী ম্যাগনিফিসেন্ট সাইফার। কবি কাউকে ক্ষমা করে না, কবিতা কাউকে ক্ষমা করে না। ক্ষমা চাই, ক্ষমা চাই। ক্ষমা নেই, ক্ষমা নয়। একটিমাত্র ক্ষমায় হাজার অপরাধের জন্ম হয়।